স্বাগত সবাইকে আজকে ক্লাসে। আমি মিজানুর রহমান তোমাদেরকে জানাচ্ছি আজকে ক্লাস করার জন্য অভিনন্দন। তোমরা নিশ্চয়ই জানো আমি সংখ্যা পদ্ধতির উপর আমার ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি ক্লাসগুলো খুব ছোট ছোট দৈর্ঘ্যের করার চেষ্টা করতেছি, যাতে তোমরা খুব সহজেই ক্লাসগুলো করতে পারো। আমি দ্বিতীয়তে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, গত ক্লাসটা ছিল সংখ্যা পদ্ধতির যুগ নিয়ে, সেই ক্লাসের ধারাবাহিকতাই আমি আজকে পরবর্তী ক্লাসটা করাচ্ছি। তোমরা গত ক্লাসে আমি দশমিক সংখ্যা এবং অক্টাল সংখ্যার যুগগুলো নিয়ে তোমাদের উপস্থাপন করার চেষ্টা করেছি, আজকে সেটা হবে তো আমি হেক্সাডেসিমাল এবং বাইনারি নিয়ে কাজ করব। তো আমি হেক্সাটা একটু কাজ করি, হেক্সাডেসিমাল যুগ, হেক্সাডেসিমাল যুগ, হেক্সাডেসিমাল যুগটা কি রকম হতে পারে? আমি যদি বলি এ বি সি, এটা একটা হেক্সা সংখ্যা। আমি যদি বলি 1 2 3, আচ্ছা তোমরা যদি ন্যাচারালি চিন্তা করো, আমি যদি বলি এবিসির সাথে 1 2 3 যোগ করা সম্ভব, তোমরা নবম দশম শ্রেণী পর্যন্ত এই জিনিসটা তোমরা দেখে বলবে যে যোগ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এবিসি এবং 1 2 3 সদৃশ সংখ্যা নয়। আমরা জানি আমরা নবম দশম পর্যন্ত আমরা শিখে আসছি সদৃশ সংখ্যা ছাড়া কি করা যায় না, যোগ বা বিয়োগ করা যায় না। কিন্তু যখনই আমি উচ্চ মাধ্যমিকে চলে আসলাম, তাহলে আমার অবশ্য ধারণা পরিবর্তন করতে হবে। আমি জানি এ বি সি এই সংখ্যাটা হচ্ছে কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, 1 2 3 সেটা কি হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে দুটা হেক্সাডেসিমালের মধ্যে কি করা যায়, যোগ করা যায়। তাহলে সি তোমরা খেয়াল করো তো, সি সি মানে সি এর অবস্থান কত, এর অবস্থান হচ্ছে 10, বি এর অবস্থান হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা 13, এটা 14, এটা 15। কিন্তু আমি 14 15 এগুলো লিখবো না, আমার লিখতে হবে এ বি সি ডি। তাহলে সি মানে কত হয় স্যার, সি মানে হচ্ছে 12, এটা কত হয় 3, তাহলে 12 আর 3 যোগ করলে কত হয় 15। কিন্তু আমার লিখে 15 লেখা সিস্টেম নেই, 15 মানে কি এফ, 15 মানে কি এফ, তাহলে আমি এখানে এফ লিখলাম। তারপর দেখো তো বির সাথে 2 যোগ, বি মানে কত 11, 11 সাথে 2 যোগ করলে কত হয় 13, 11 যোগ 2 বি মানে 13, 13 কে আমরা কি বলি, 13 কে আমরা বলি ডি, আর লিখলাম কত ডি। দেন এর সাথে 1 যোগ, এ মানে কত 10, 10 যোগ 1 সমান কত হয় 11, 11 মানে হচ্ছে কত, 11 মানে হচ্ছে বি, 11 মানে হচ্ছে বি। তাহলে এ বি সির সাথে 1 2 3 যোগ করলে কি হয় বি ডি এফ। আমি আর একটা সমস্যা দেখাচ্ছি তোমাদের, একটু একটু কোডিং করেই দেখাই। এ বি সি ডি ই এফ 4 5 6, একটু কোডিং করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সি এর সাথে এফ, সি পজিশন কত নাম্বার, সি হচ্ছে 12 নম্বর পজিশন, এফ কত নম্বর পজিশন 15 নম্বর, নিচে কত 6, যোগ করলে কত হয় 5 2 7 7 6 13, 3 হাতে আছে 1 2 2 4, কত হয় 43। এখানে 43 আছে নাকি, 43 নাই, তাহলে আমরা কি করব, ভিত্তি বিয়োগ করব, ভিত্তি কত 16, বিয়োগ করলে কত হয় 13 থেকে 6 গেলে কত হয় তোমরা একটু বলো, 13 থেকে 6 গেলে 7, এটা কত হলো 3, 3 থেকে 1 গেলে 2, কত হয় 27, 27 এখনো 27 নাই, না থাকলে আমি আবার ভিত্তি বিয়োগ করলাম, ভিত্তি বিয়োগ করলে কত হয় 1, 1 কত হয় 11। তোমরা দেখো তো 11 আছে না, 11 মানে কি, 11 মানে হচ্ছে বি, 11 মানে কি বি। আমি কয়বার বিয়োগ করছি এখানে, এটা তো আমার যুগের কাজ, বিয়োগ করলাম কয়বার 2 বার, তাহলে মনে মতো আসছে 2 আসছে, বি মানে কত, বি এর অবস্থান কত 11 নম্বর, 11 2, ই এর অবস্থান কত, ই হচ্ছে 14 নম্বর, 5 কত হয় 1 2 3 4 3 7 7 5, 12 2 হাতে আছে 1 2 2 4, 5 4 9 10, 12 12 2 হাতে আছে কত হয় 32। আচ্ছা 32 কি আছে নাকি হেক্সাতে, নাই, তাহলে আমি কি করব, ভিত্তিটা বিয়োগ করে দিব, বিয়োগ করলে কত হয় 12, 2 থেকে 1 6 যাচ্ছে না, 12, 12 থেকে 6 গেলে কত হয় 6, 16, 16 কি আছে, 16 নাই, আমার 15 পর্যন্ত আছে, আবার ভিত্তি বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয় 0, 0 বসানো, 0 নিশ্চয় আছে, আছে। আচ্ছা বিয়োগ আবার করছি 2 বার, মনে মনে এখানে কি আসছে 2, এ এর পজিশন কত 10, ডি এর পজিশন কত, ডি হচ্ছে 13, আর এটা হচ্ছে 4, ওদিকে 2, 3 7 9 কত হয় 29, 3 7 9 কত হয় 29। আচ্ছা 29 কি আছে এখানে,
35 নাই না থাকলে আমি কি করব ভিত্তি বিয়োগ করব ভিত্তি বিয়োগ করলে কত হয় 13 13 আছে 13 আছে 13 হচ্ছে কত 13 মানে কি ডি তাহলে আমি লিখলাম ডি আর কয়বার বিয়োগ করছি একবার মনে মনে কি আসছে কিনা এক একটা বসে গেল তাহলে এটা आंसर দাঁড়াই 1d 0b আচ্ছা কি দাঁড়াই 1d 0b আচ্ছা আমি পরবর্তী টপিকে যাচ্ছি ख्याल करो एक আর এক যোগ করলে কত হয় 2 আচ্ছা বাইনারি থেকে 2 আসে নাকি বাইনারি কত পর্যন্ত 1 পর্যন্ত যদি সংখ্যাটা আমার না থাকে তাহলে আমার কি করতে হবে সব সময় ভিত্তি বিয়োগ করতে হবে বাইনারি ভিত্তি কত 2 2 থেকে 2 গেলে কত হয় 0 0 তো আছে 0 টা বসালাম আমি যদি একবার বিয়োগ করছি মনে মনে এক আসছে তাহলে এক এক কত হয় 2 2 তে না থাকাতে আমার ভিত্তি বিয়োগ করলাম 2 থেকে 2 গেলে কত হয় 0 একবার বিয়োগ করতে কত আসছে এক কত হয়ে গেল 3 3 থেকে আছে এখানে না থাকলে আবার কি করব ভিত্তি বিয়োগ করব কত হয় 1 একটা আছে না একটা আছে বসালাম একবার বিয়োগ করছি বলে 1 আসছে একটা বসালাম কত হয় 1 1 0 0 আচ্ছা আমি আরেকটা যোগ দেখাই তোমাদেরকে আমি একটু কঠিন করে দেখাই একটা বড় থেকে দেখাচ্ছি তোমাদের একটাই সিস্টেম এই যোগগুলো করার সময় যোগ করবে যোগ করার পরে তুমি যদি দশমিক যোগ করো দশমিকের সংখ্যার লিমিট হচ্ছে 9 পর্যন্ত 9 এর চেয়ে বড় হলে ভিত্তি বিয়োগ করবে বাইনারি হলে 0 1 1 এর চেয়ে বড় হলে ভিত্তি বিয়োগ করবে অক্টালে 7 7 এর চেয়ে বড় হলে ভিত্তি বিয়োগ করবে হেক্সাডেসিমাল হচ্ছে 1 পর্যন্ত এর চেয়ে বড় হলে ভিত্তি বিয়োগ করবে আচ্ছা খেয়াল করো 1 1 1 যোগ করলে কত হয় 3 3 নিশ্চয় নাই না তাহলে কি করতে হবে ভিত্তি বিয়োগ করব বিয়োগ করলে কত হয় 1 একটা তো আছেই বসালাম একবার বিয়োগ করছি বলে কত আসছে এখানে 1 কত হয় 4 4 কি বিয়োগ করা যাবে সরি 4 কি আছে এখানে নাই তাহলে আমি ভিত্তিটা বিয়োগ করলাম কত আসছে 2 তাহলে আমি একবার বিয়োগ করে কিন্তু পাইছি কত 2 দুইটা কিন্তু আমার নাই তাহলে আমি এগেইন বিয়োগ করে দিব কত হয় 0 0 বসালাম এখন আমি কয়বার বিয়োগ করছি দুইবার তাহলে এখানে মনে মনে কত আসছে 2 2 আর 3 যোগ করলে কত হয় 5 এবার খেয়াল করো 5 তো আমার নাই তাহলে আমি ভিত্তিটা বিয়োগ করে দিলাম কত হয় 3 3 এখনো আসে নাই আবার বিয়োগ করলাম কত হয় 1 একটা তো নিশ্চয় আছে এখানে আমি একটা বসালাম কয়বার বিয়োগ করছি এখানে দুইবার তাহলে মনে মনে কি আসছে এখানে 2 এখন কি করব দুইটা তো নাই দুইটা তো নাই তাহলে কি থাকলো আমি দুইটা নিচে বসিয়ে দিতাম তাহলে দুই থেকে আবার দুই বিয়োগ করলাম কত হয় 0 তাহলে এখানে কিন্তু আমার কিছু নাই সেখানে আমার হাতে আসছিল 2 তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় 0 একবার বিয়োগ করছি বলে এর পরের ঘরে আবার কি আসবে হাতে 1 সে একটা বসালাম তাহলে আমার যোগটা আসছে এটা আশা করছি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তীতে সংখ্যা পদ্ধতি যোগ দেখালাম বিয়োগ দেখাবো এবার ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর দুইয়ের পরিপূরক বিভিন্ন কাজগুলো দেখাবো ধন্যবাদ সবাইকে